আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বইটি থেকে দ্বিতীয় পেশার পেশার বদলের উনচল্লিশ ও চল্লিশ পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমেই উনচল্লিশ পৃষ্ঠার কেস দুইকে দেখি নিই এখানে তোমাদেরকে কেস দুই বলা হয়েছে আমাদের বিধান দর্জে এখানে তোমাদেরকে নিচে বিধান দর্জে সম্পর্কিত একটি গল্প দেওয়া হয়েছে আর এই গল্পটিকে পড়ার পর এই গল্পটি থেকে তোমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নে বলা হয়েছে বিধান ত্রিপুরা কী কী দক্ষতা অর্জন করেছিলেন তিনি কিভাবে বিধান দর্জা হিসেবে পরিচিত হয়েছিলেন এই প্রশ্নের সমাধান তোমাদেরকে এখানে লিখতে হবে এই প্রশ্নের সমাধান করতে হলে তোমাদেরকে অবশ্যই এই গল্পটিকে ভালোভাবে পরে নিতে হবে এই গল্পের মধ্যেই তোমাদের এই প্রশ্নের সমাধান রয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নের সমাধান কি হতে পারে তার একটি নমুনা সমাধান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দান নমুনাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই গল্পটিকে পরে এরপর এই প্রশ্নের সমাধান করে নিবে চলো তাহলে আমরা নমনতটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমনতটিতে বিধান ত্রিপুরা যেসব দক্ষতা অর্জন করেছিলেন সেলাই মেশিন চালানোর দক্ষতা অর্জন করেছেন টেলারিং অ্যান্ড ড্রেস মেকিংয়ের ট্রেনিং করেছেন বাড়ির আশেপাশে মানুষের প্যান্ট শার্ট সালোয়ার কামিজ বানানোর দক্ষতা অর্জন করেছেন এরপরে হচ্ছে বিধান ত্রিপুরা যেভাবে বিধান হিসেবে পরিচিত হয়েছিলেন বাড়ির মানুষের প্যান্ট শার্ট সালোয়ার কামিজ তৈরি করে মানুষের কাছে কাজের খ্যাতি ও সুনাম অর্জন করেছে বিধান ফ্যাশন হাউস টেইলার্স নামে প্রতিষ্ঠান তৈরি করে বিধান দর্জি নামে পরিস্থিতি লাভ করেছেন তার কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং কাজের নিখুঁত মান বজায় রেখে কাজ করায় দক্ষ দর্জি হিসেবে পরিচিত হয়েছে এরপর তোমাদেরকে চল্লিশ পৃষ্ঠায় কেস তিনে বলা হয়েছে সংকুক মোর বদলে যাওয়া জীবন এখানে তোমাদেরকে আরও একটি গল্প দেওয়া হয়েছে এই গল্পটিকেও তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে এরপর এই গল্পটি থেকে তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে শঙ্কু কিভাবে তার দক্ষতা উন্নয়ন করেছিলেন এই প্রশ্নের সমাধানটিও তোমাদের এই গল্পটিতে রয়েছে তাই এই গল্পটিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা এই প্রশ্নের সমাধানটিকে করে নিবে আমি তোমাদেরকে একটি নমনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করে নিতে পারো চলো তাহলে আমরা নমনত্বটিকে দেখে নিই চল্লিশ পৃষ্ঠা নমনত্বটিতে সংপক যেভাবে তার দক্ষতা উন্নয়ন করেছিল মায়ের সাথে কোমর তাঁতে কাজ করেছেন বিসিকের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পিটলুমের গর্ত তাঁতের উপর প্রশিক্ষণ নেয় জেলা শহরে নিজ নামে বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে বিক্রয় শুরু করেন আমরা এখানে দেখে ফেললাম উনচল্লিশ ও চল্লিশ পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্দের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো